দেশের কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটের চিকিৎসকরা মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছেন। মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মিড লেভেল চিকিৎসক পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। প্রথমে একটি বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও নার্সিং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।